ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমাদের বিষয় শ্রী রামকৃষ্ণ দেবের সর্ব দেব দেবী স্বরূপতা। শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। ধ্যান মন্ত্রতেও আমরা বলি স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणी अवतार प्रतिष्ठाय राम कृष्णाय ते नमः। सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपक आचार्यानुम आचार्य राम कृष्णाय ते नमः। भगवान श्री रामकृष्ण हैं सर्वदेव देवी स्वरूप। तिनी शिव, तिनी विष्णु, तिनी दुर्गा, तिनी काली, तिनी लक्ष्मी, सब कुछ। ताई श्री रामकृष्णेर पूजार समय আমরা এই মন্ত্রটিও বারংবার ব্যবহার করি, উচ্চারিত করি, ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। ঠাকুরের এটি পূজা মন্ত্র বলতে পারি। ঠাকুরের বীজ মন্ত্র হচ্ছে ঐং, এইটি হচ্ছে মন্ত্র ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় श्री राम कृष्णाय नमः। लीला प्रसंगे लीला प्रसंग हम जी पढ़ी এখানে স্বামী সারদানন্দ জি বর্ণনা করছেন। একদিন মথুর বাবু দক্ষিণেশ্বরের কুঠুরি বাড়িতে বসে আছেন, আর শ্রী রাম কৃষ্ণ তার ঘরের উপরে ঘরের উত্তর পূর্ব বারান্দায় পায়চারি করছেন। মথুর বাবু দেখলেন যখন ঠাকুর সামনের দিক দিয়ে আসছেন তখন মন্দিরের মা কালী, আবার যখন পেছনে ফিরে যাচ্ছেন ফিরে হাঁটিতেছেন তখন সাক্ষাৎ শিব। এরপরেই আর কি মথুর বাবুর ঠাকুরের ওপরে আরো বিশ্বাস অগাধ হয়ে গেছে। তিনি দেখেছিলেন এক শরীরে শিব তত্ত্ব ও শক্তির তত্ত্ব বিরাজ। স্বামী বাসুদেবানন্দ জি মহারাজ লিখেছেন 1914 খ্রিস্টাব্দে আত্মারামের কৌটোয় কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। এবার অর্থাৎ 1915 জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটোয় ঈদের পুজো হয়, গুজ্জাতি গুজ্জগুপ্তাত্রি ত্বং গৃহানস্মত কৃতং জপম সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদত মহেশ্বরী বলে এই কৌটোতেই জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না। তো ঠাকুরের আত্মারাম কৌটো হচ্ছে ঠাকুরের মানে যেটি আমরা বলতে পারি শিবতত্ত্ব বলতে পারি বা ঠাকুরের অস্থি, সেখানে আমরা শক্তির আহ্বান করছি। সেখানে সেই সময় সেখানে পুজো হতো, শক্তি সেখানে আহ্বান হতো এবং জপ সমর্পণে যে আমরা মন্ত্রটি বলি গুজ্জাতি গুজ্জগোপ্তাত্বং গৃহানস্মত কৃতং জপং সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদত মহেশ্বরী। সেখানে বাসুদেবানন্দ জি মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন তাতে আমার তাতে দোষ হয় না। মা বললেন তা হবে কেন, তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরী মহেশ্বর ঠাকুরী মহেশ্বরী যেহেতু শক্তির তুমি মহেশ্বরী বলে আমরা দিচ্ছি ইয়ের ওপর শিবের ওপর, তাই বলছে ঠাকুরী হচ্ছে মহেশ্বর ঠাকুরী মহেশ্বরী শুদ্ধ সত্য যোগমায়া তাঁর শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম বলে সশক্তিক শ্রী রামকৃষ্ণায় সশক্তিক ব্রহ্ম শিব ও শক্তি এক। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন, জিজ্ঞাসা করলাম মা এমন করে রয়েছেন কেন,
বললেন ওর ওইটার জন্য আমারও গলায় বড় ব্যথা। তো এখন ঠাকুর বলছে শিব শক্তি যেহেতু পরিপূরক, ঠাকুরের মধ্যেই নিত্য বিরাজিত শিব ও শক্তি স্বরূপ। যখন ঠাকুরের শেষকালের দিকে গলার ব্যথা হয়েছিল, গলার রোগ হয়েছিল, মা কালীরও একই সমস্যা হয়েছিল, একই রোগ হয়েছিল। তাই এ লীলা। শ্রী মা এক সময় এত এও মন্তব্য করেন যে তিনি ঠাকুর, তার ঠাকুরের মধ্যে সর্বদেবময়, তিনি সর্ববীজময়। ঠাকুরের ভিতরে সব দেব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। শ্রী শ্রীচণ্ডীর প্রথম অধ্যায়ে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা বলে শুরু করে পরবর্তী অনেকগুলি শ্লোকে ভিন্ন ভিন্ন বস্তু ও ভাবের মধ্যে জগন্মা তার অধিষ্ঠানের বর্ণনা আছে। আবার শ্রীমৎ ভাগবত গীতার 10ম অধ্যায়ে বলা আছে বিভূতি যোগের এ বর্ণনা করা হয়েছে, জগতের সব বিশিষ্ট বস্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রকাশ স্থল। আমরা এইগুলি পাঠ করার সময় শ্রী শ্রীচণ্ডী ও শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি শ্রীরাম কৃষ্ণে আরোপিত করে পারি, করতে পারি, এবং তাতে কোনো প্রত্যাবয় হয় না। খুব সুন্দর কথা বলছেন যে আমরা শ্রী শ্রীচণ্ডী পাঠ করেছি, আমরা শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করেছি। ঠাকুর যদি সর্বদেব দেবী স্বরূপ হয় তাহলে ঠাকুর সর্বত্র বিরাজ, কারণ চণ্ডীতে শক্তির উদ্দেশ্যে বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেষু, হে দেবী সর্বচরাচরে তুমি অবস্থিত, অধিষ্ঠিত। এবং বিভিন্ন ভাব বলা হয়েছে, বিভিন্ন বস্তু বলা হয়েছে যার মধ্যে তিনি বিরাজিত। আবার শ্রীকৃষ্ণ গীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজিত, যা আছে যা বস্তু আছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রকাশ স্থল। তাই ঠাকুর যদি দুজন সমন্বয় হয় তাহলে সর্বত্র বিরাজিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কারণ তারা তো স্বরূপত এক ও অভিন্ন। ঠাকুরই কালী, ঠাকুরই কৃষ্ণ, ঠাকুর শিব, ঠাকুরই জগজ্জননী। তাই আমরা দেখতে পাই যে ঠাকুরই সর্বত্র বিরাজিত। ওইভাবে শ্রীরামকৃষ্ণ চেতনাকে আমরা আরো সম্প্রচারিত করি, আমাদের মধ্যে সেই সর্ব দেব দেবী স্বরূপ ভাবটি আমরা ঠাকুরের মধ্যে দেখতে পারি, অনুভূতি করতে পারি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন। প্রতিদিনের চিন্তা প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।